মানুষ, সেই মানুষটি হল জননেতা মোতারসেন এমপি। আমি উন্নয়নের কথা বলে সময় নষ্ট করতে চাই না, আমি শুধু এতটুকুই বলতে চাই, নির্বাচন আসলে মনোনয়নের সময় অনেক অতিথি পাখিদেরকে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার যে পায়তারা করে সেটা আমরা লক্ষ্য করতে পারি। মনোনয়ন দেওয়ার আগে একজন ব্যাংকের এমডি বলেছিলেন তিনি মনোনয়ন পাবেন, মনোনয়ন পাইলেন না। জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন ব্যক্তি, যে মতা রয়েছেন যে তার কত বড় আস্থাভাজন ব্যক্তি, জেলা আওয়ামী লীগের দায়িত্ব তাকে দিয়েছেন, ঠিক তাকে এই এলাকার মানুষের কথা বিবেচনা করে মনোনয়নের ক্ষেত্রে কিন্তু নৌকা বার্কা দিয়ে ওনাকে মূল্যায়ন করেছেন। আজকে নির্বাচনে মনোনয়ন দাখিল করার পর আজকে মতা রয়েছেনকে মনোনয়ন নৌকায় দেওয়ার পর আপনারা জানেন সব নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের যে সিদ্ধান্ত থাকে। হাতিবান্ধা পাটগ্রামের কতিপয় কিছু নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সিদ্ধান্তকে মেনে না নিয়ে প্রত্যেকটা নির্বাচনে যারা বিদ্রোহী হিসেবে আওয়ামী লীগের সাথে মোস্তাক বেসে থেকে যারা যুগ যুগ ধরে আওয়ামী লীগের ক্ষতি করে আসতেছে তারাই আজকে নাকি একজন প্রার্থী খুঁজে পেয়েছে, বিভিন্ন জায়গায় তারা বলে বেড়াচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে মানুষটি ব্যাংকে দীর্ঘদিন চাকরি করেছিল, তিনটি ব্যাংকের এমডি থেকে হাজার হাজার কোটি টাকার পাহাড় গড়েছে, আজকে এখানকার অচল যে মালগুলো, অচল যে নেতা, বিদ্রোহী বহিষ্কৃত নেতা, তারাই তাকে বাইর করে আজকে মতা রয়েছেন এবং শেখ হাসিনার সিদ্ধান্তকেও এখানেও তারা কিভাবে ষড়যন্ত্র করে আওয়ামী লীগের লোককে দ্বিধাদ্বন্দ্ব করা, বিভক্ত করা যায় সেই তারা মেতে উঠেছে। আজকে বিভিন্ন ইউনিয়নে আতা রহমানকে নিয়েছে, বিভিন্ন ইউনিয়নের লোককে জড়ো করে গত উপজেলা নির্বাচনে যেভাবে উপজেলা চেয়ারম্যান জামাত বিএনপির ভোটে নির্বাচিত হয়েছে, একা সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনেও তারা জামাত বিএনপির ভোটের আশায় আতা রহমানের ওই ব্যাংক ডাকাতির টাকা দিয়ে আজকে এখানে তারা আওয়ামী লীগের ক্ষতি করার চেষ্টা করতেছে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা উপজেলা নির্বাচন নয়, আর এই নির্বাচনে তো জামাত বিএনপি অংশগ্রহণ করেনি, শেখ হাসিনার অধীনে তারা আসবে না। তারপরেও জননেত্রী শেখ হাসিনা বলেছে নির্বাচনের জন্য সবাই এবার দরজা খোলা থাকবে, 7 তারিখে ভোটার উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। আজকে জামাত বিএনপির উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনার শেখ হাসিনার অধীনে যেহেতু নির্বাচনে আসবেন না, যারা নির্বাচনে জামাত বিএনপির লোক আসবে, আমি আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ প্রত্যেকটি কর্মীকে বলবো তাদের ছবি তুলে রাখবেন, 7 তারিখের বড় জবাব দেব, শেখ হাসিনার অধীনে আপনারা নির্বাচনে এসেছিলেন এবং শেখ হাসিনার অধীনে এই বাংলাদেশের অবর জনগণের যে ভাগ্যের পরিবর্তন হয়েছে, উন্নয়ন হয়েছে, এই উন্নয়নকে দেখে 7 তারিখে মানুষ নৌকায় ভোট দিয়ে মতা রয়েছেনকে বিজয়ী করবে। এবং আমি পাটিকাপাড়ার পক্ষ থেকে বলতেছি, আজকে পাটিকাপাড়ার এক নেতা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, আমি আপনাদেরকে পাটিকাপাড়ার চিত্র বলে দিই, পাটিকাপাড়ায় তাদের মিছিল করার মতো লোক নাই, অন্য ইউনিয়ন থেকে জোর করে তারা মিছিল করতেছে। পাটিকাপাড়ায় ইনশাল্লাহ যে ভোট কাস্ট হবে 90% ভোট নৌকার পক্ষে যাবে, এরা সিন্ধুনার কথা ওই ইউনিয়নে ছড়ায়, ওই ইউনিয়নের কথা এখানে ছড়ায়, তারা বলে সিন্ধুনায় নাকি কোন আওয়ামী লীগের ভোট নাই। আজকের এই লোক মানুষের উচ্চ বিদ্যালয়ের, আজকে আওয়ামী লীগের যারা ত্যাগী নেতা কর্মী আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারাই প্রমাণ করে এই সিন্ধুনা আওয়ামী লীগের গাড়ি, সিন্ধুনা মতা রয়েছেনের গাড়ি। অবশ্যই ষড়যন্ত্রকারীদের নিপাত হবে, 7 তারিখে নৌকার বিজয় হবে, মতা রয়েছেনের বিজয় হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।